নমস্কার সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প সই দুপুরে বাসায় শুয়ে আছি এমন সময় উচ্ছলিত খুশি ও প্রচুর তরল হাস্য মিশ্রিত তরুণ কণ্ঠস্বরে শুনিতে কেমন আছো পাশের ঘর হইতে আমার ভগ্নি যে কিনা বিধবা বয়স তিরিশের বেশি হাসির শুনেই বলিল এস এসো বস কি ভাগ্যি যে পাথে এলে এই তোমার সয়া হাট করতে এলো নতুন গুড়ের পাটালি সের করেলো আজ বেনা ছোট ছেলেটার জ্বর আর ছড়দি তাই তোমার সয়াকে হাটে পাঠালাম আমি বলি সইয়ের সঙ্গে কতদিন দেখা হইনি ছেলেটাকে নিয়ে আর হাটে ভিড়ের মধ্যে কনে যাব। সইয়ের বাড়ি একটু বসি কথার ভঙ্গিতে মনে হইল দুলে কি বাগদিদের নিয়ে আমার বনের সহিত সই পাতানো তাহার পক্ষে আশ্চর্য নয় কারণ তাহারও শ্বশুরবাড়ি নিকটবর্তী এক পল্লী গ্রামে ছেলে মেয়ের লেখাপড়ার সুবিধার জন্য শহরের বাসায় থাকে দুপুরের ঘুম নষ্ট হইল বোনের নবাগতা সঙ্গীটি লেখাপড়া ভালো করিয়া শিখিলে হইতে পারিত মুখের তাহার বিরাম নাই অনবরত বকিয়া যাইতেছে এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছেদস্বরূপ বলিতেছে সাই একটা পান দেবা দোকটা খাও না তো দেও একটা এমনি পানি দেও ও হাল্লা এই তোর সেই সইমা মা চিনতে পেরিলি হ্যাঁ রে বোকা ছোড়া ঘর করলি না যে সইমাকে নে পায়ের ধুলো আর নীতি হবে না এমনি গড় কর পান খাই আসে আবার শুরু করিল ঘরের কত ভাড়া দেও হ্যাঁ সই তেরো টাকা ও মা কনে যাব তা কি দরকার তোমার শহরে এত টাকা খরচ করে থাকবার হ্যাঁ সই দিব্যি তোমার ঘরডা বাড়িডা রয়েছে গ্রামে আম কাঁঠাল গাছগুলা দেখা অবানে নষ্ট হয়ে যাবে নেও সই নিয়ে যেন তোমার চাকুরি করে নিয়ে খাওয়াবে লেখাপড়া শিখে বলিয়া সে হাসিয়া লুটাইয়া পড়ে আর কি আমার শোবার ঘরের বাহিরের রোয়াকে তাহার হাসি ও বক্তৃতা চলিতেছে তাও এমন উচ্চকণ্ঠে যে কলিকাতা শহর হইলে ফুটপাতে ভিড় জমিয়া যাইত আমি একে কাল রাত্রে মশার উপদ্রবে তেমন ঘুমাইতে পারি নাই এমন বিপদও আসিয়া জুটিল ঠিক কিনা দুপুরবেলাতেই ছোট বাসা অন্য কোনো ঘরও নাই যে সেখানে গিয়া ঘুমায় ছেলেটাকে একটু জল দাও দিকিন অনেকক্ষণ যে খাবে বলেছে তা ওর আবার লজ্জা দেখলে হয়ে আসে জল যাবি তোর সই মার কাছে তার আবার লজ্জা দেখো না ছেলে আমার বোন জল আনিতে ঘরের মধ্যে ঢুকিলে সে চুপি চুপি তাহার ছেলেকে আশ্বাসের সুরে বলিতে শুনিলাম তোর সই কি তোর এমনি জল দেবে কিছু খাতি দেবে এখন দেখিস দেখি পেটটা পড়ে রয়েছে ও মর বাপ সেই সকালে দুটা পান্তা খেয়ে এলো পাটালি হাটে বিক্রি হলি চাল কিনে নিয়ে যাব ভাত রাঁধবো এখন এখন তোমার যা খাতি দেয় তাই খেয়ে থাকো পয়সা নেই মালিক এই সময় আমার বোন জল এবং বোধহয় বাটিতে একটু গুড় লইয়া রোয়াকে গিয়া উপস্থিত হইল কারণ শুনিলাম সে ছেলেটিকে বলিতেছে নে হামলা হাত গুড়টা খেয়ে জল খা শুধু জল খেতে নেই হাবলা ও হাবলার মা যে একটু নিরাশ ইহা আমি তাহাদের সুর হইতেই অনুমান করিলাম হাবলার মা নিরুৎসাহ বলিল নে গুড়টুকু হাতে নে খেয়ে ফেল যেন রোয়াকে না পরে ঠিক দুপুরের পরই সময়টা এখন যে কিছু খাইতে দেওয়া প্রয়োজন এ কথা আমার বোনের মাথায় আসে নাই বুঝিলাম তাছাড়া পল্লীগ্রামে এরকম নিয়মও নাই ভালো কথা শুন তোমার জন্য ভালো বীজ এনেলাম এই মর আঁচলে বাঁধা ছিল তা রাস্তার মাঝখানে কোথায় পড়ে গিয়েছে বাসায় জায়গা আছে গাছপালা দেবার আসছে হাটবারে আবার নিয়ে আসবো এই সময় আমার ছোট ভাগ্নে স্কুল হইতে ফিরিল ছুটি সে সকালে খাইতে যাইতে পারে নাই বলিয়া ভাত খাইতে আসিয়াছে চিনতে পারো তোমার ও মা ছেলে এরই মধ্যে কত বড় হয়ে গিয়েছে মাথায় গায়েটা কি জামা বেশ জামাটা আমার ভাগিনীও এই বয়সেই একটু চাল বাজ গ্রাম হইতে আগত এই সৈমাকে দেখিয়া সে যে খুব খুশি হইয়া উঠিয়াছে এমন কোন লক্ষণ তাহার ব্যবহারে প্রকাশ পাইল না তাহার সইমা বলিল বেশ জামাটা টুলির গায়ে টুলির আর কোনো ছেঁড়া কাটা জামাটা মানে হ্যাঁ সই ছেলেটা এই শীতি আদুর গায়ে থাকে তোমার সয়া এবার অসুখে পড়ে গাছ কাটতে পারেনি মোটে দশটা গাছে যা রস হয় তাই জাল দিয়ে সেরাড়াই পাটালি হয় হাটরা হাটে পাটালির দর নেই তার উপর ছ পয়সা আট পয়সা সেজ ওই থেকে চাল ডাল ওই থেকেই সব গাছের আবার খাজনা আছে ছেলেটাকে একখানা দোলাই কিনে দেবো দেবো ভাবছি আজ তিন হাটে থেকে দিই বল দেখিন সই কিরে কি ছেলের আবার আবদার দেখো না আমার বোন বলিল কি বলছে হাবুল ওর কথা বাদ দেওয়া সই রাস্তা দিয়ে ওই যে মিলছে চিনি কি বলে ওগুলো হাবুল বলিল গোলাপ ছড়ি তা যে ছড়েই হোক ওই ওকে কিনে দিতে হবে না ও খায় না কি ছড়ি গোলাপ ছড়ি নাম দেখো না গোলাপ ছড়ি আমার ভাগ্নের দৃষ্টিও বোধ ইতিমধ্যে সেই গোলাপ ছড়ির দিকে পড়িয়াছিল সে ছুটিয়া গিয়া ফিরিওয়ালাকে ডাকিয়া আনিল ও আমায় আমল গোলাপ হইল ভাগ পাইয়াছে কারণ একটু পরেই হাবুলের মায়ের খুশি ভরা গলার সুর শুনিতে পাইলাম নেও হলো তো কেমন বেশ মিষ্টি খাও পাটালি চেয়ে কি বেশি মিষ্টি দেখি বেত একটু গালে দিয়ে কি যেন এসব কখনো দেখিও নি চোখে একটু পরে টুলুকে ভাত দিতে তাহার মা রান্নাঘরে চলিয়া গেল সেই সময় শুনিলাম হাবুল নাকে সুরে বলিতেছে না হুম আর তোমারে দেব না আমি তবে কি খাবো হাবুলের মা তাহার সইকে আর পাইল না কারণ ছেলেকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিয়া নিজে ঘরের মধ্যে বিছানায় শুইয়া পড়িয়াছে অনুপস্থিত হাবুলের মা আপন মনে অনেক গল্প গেল খানিক করিয়া পরে শুনিলাম বলিতেছে কনে নাকি ঘুম আর একটা পান দেবা না কেহ তাহার কথার উত্তর দিল না বেলা তিনটা বাজিয়াছে আমি বেড়াইতে বাহির হইতে গিয়া দেখি অতি মলিন শাড়ি পরনে এক বাইশ তেইশ বছরের কালো কুলো মেয়ে একটা চুপড়ি পাশে রাখিয়া ঠিক পইঠার কাছে বসিয়া আছে তার ছেলেটিও কাছে তখনও গোলাপ ছড়ি চুষিতেছে আমাকে দেখিয়া মেয়েটি থতমত খাইয়া মাথায় ঘোমটা তুলিয়া দিল দুপুরের বিশ্রামের ব্যাঘাত হওয়ায় মনটা বিরক্ত ছিল একটু রুক্ষ রুক্ষসুরেই বলিলাম একটু সরে বসো পথ থেকে চুপড়িটা রাস্তার উপর কেন মেয়েটি ভয়ে ও সংকোচে জড়সড় অবস্থায় চুপড়ি সরাইয়া এক পাশে রাখিয়া নিজে যেন একেবারে মাটির সহিত সন্ধ্যার কিছু আগে টেনিস খেলিয়া ফিরিতেছি দেখি বাসার পাশে বড় রাস্তার ধারে তুতলার শুকনো পাতার উপরে আমার বোনের সই তাহার ছেলেটিকে লইয়া আছে পাশে সেই চুপড়ি ও একটা ছোট ময়লা কাপড় সন্ধ্যা হইবার দেরি নাই তুত গাছের মগ ডালেও আর রোদ দেখা যায় না হাবুলের বাপ এখনো পাটালি বিক্রি করিয়া হাট হইতে ফেরে নাই মিটি যেন কেমন ভরসা নিরাশ মুখে বসিয়া আছে অন্তত তেমন হাসি খুশির ভাব আর দেখিলাম না শুনলেন আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প সই যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি নমস্কার